আমাদের অভিযান পাখি ধরা ক্যামেরার মাধ্যমে, এটা সরাসরি না, আমরা পাখি শিকারি না, ক্যামেরার মাধ্যমে আমরা পাখি শিকার করবো। আমরা এখন দাসেরকান্দি নাসিরাবাদ ঢাকার মধ্যে এত সুন্দর যে একটা গ্রাম আছে বা এই যে গ্রামীণ পরিবেশ, এটা না দেখলে বোঝা যাবে না, সশরীরে আসতে হবে। যারা বিশেষ করে ফটোগ্রাফি করেন তারা আসতে পারবেন। এই যে আমাদের ব্যাটালিয়ান সবাই বিশাল একটি করে অস্ত্র উঁচিয়ে আছেন। অবারিত মাঠ, গগন লালার চুমিতব পদধূলি, ছায়া সুনিবিড়, শান্তির নীল, ছোট ছোট গ্রাম। নৌকা এখন ব্যবহার হয় না, সবাইকে ভালোবাসা শুভেচ্ছা। আমি গাজী আনিস, এখন আছি দাসেরকান্দি গ্রামে। এটা মেরা দিয়ে পার হয়ে তারপরে আসতে হয়। সুন্দর একটি গ্রাম, কৃষক মাঠে কাজ করছেন, চতুর্দিকে পাখি বক পাখি উড়ে যাচ্ছে, এই নৌকা আছে। এটা আশ্চর্যজনক একটা বিষয় হলো ঢাকার মধ্যে যে এত গ্রামের থেকেও যে গ্রাম পাওয়া যায় এটা কল্পনার বাইরে। কারণ এখানে প্রতিটি বাড়ি বাড়ি একটি করে নৌকা আছে, নৌকা দিয়ে তাদের পার হতে হয়। বিশেষ করে যখন পানি বেশি হয় তখন তো তাদের নৌকা ছাড়া কোনো উপায় থাকে না। আলপথ ধরে আমরা আরো একটু সামনে যাব পাখি খুঁজতে, চলুন আমাদের সঙ্গে। যে কৃষকেরা কাজ করছেন, পাটা টাইপের কিছু একটা রাতে পাহারা দেওয়ার জন্য এখানে যারা পাহারাদার আছেন তারা থাকে। পাঞ্জাবিটা যেন না বাদে না বাদে না বাদে আমরা হালপথ দিয়ে কাদামাটি মাখিছি রে, কাদামাটি। আমরা আমাদের পাখির খোঁজ চালিয়ে যেতে থাকি, তবে পাখি না পেলেও সামনে কিছু ছাগল হয়, ছাগলদের সঙ্গেও কথাবার্তা বলি। ছাগল তোমরা কি করো? ভাই পেয়ে একটি বন অভিযান করতেছি, তবে এটা এটা সুন্দরবন না, এটা হচ্ছে এই ঘাসটা অবশ্য আমি চিনি না, লম্বা লম্বা ঘাস। হ্যাঁ, উলু খাগড়া, আরে সর্বনাশ উলু খাগড়া। এখানে কাশফুলও আছে, আমাদের ব্যাটালিয়ান। আরে বাবারে বাবারে বাবারে, এই বরই গাছের কাঠ। আমাদের চলার পথে আমরা হঠাৎ একটি বরই গাছ পাই, এই বরই গাছে ঢিল ছুড়ে ইট পাটকেল ছুড়ে আমরা বরই পড়ার চেষ্টা করি। এর মধ্যে আমাদের প্রিন্স ভাইয়ের হাতে কাটা পড়ে তোর মাথার উপরে। আমরা আমাদের চেষ্টা অব্যাহত রাখি এবং বরুই খেয়ে আমরা আস্তে আস্তে ধরতে পারবি থাকি। বরুই খাওয়া শেষ করে আমি আমার একটি ফর্মেশন করি, ঘাসের মধ্যে শুয়ে পড়ি। এরপর আবার কাশবনের মধ্যে দিয়ে হাঁটতে থাকি। হাঁটতে 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 একসময় সবুজ একটি বিলের মধ্যে প্রবেশ করি। সবুজ এই কাশবনে পাখির কিচির মিচির ছিল যথেষ্ট, অনেক পাখির আনাগোনা ছিল। আমরা পাখির চেষ্টায় মূলত পথ চলতে থাকি। আমি এখন এটাতে ওঠার চেষ্টা করব, দেখা যাক। এই মাঝখানে ওঠা যতটা না কষ্ট ছিল তার থেকে নামার সময় যথেষ্ট বেগ পোহাতে হয়েছে। অনেক শঙ্কায় ছিলাম আমি যে কোনো দুর্ঘটনা ঘটে কিনা, তবে বেশ ভালোভাবে নামতে পারছেন। এরপর আমরা আমাদের পরবর্তী গন্তব্যে যাই। আমরা একটা সুইচরা পাখি দেখতে পাই এবং আমাদের ফটোগ্রাফার যারা আছেন তারা সেই সুইচরার ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে যান।
frankly. আমরা এখন শহরের দিকে চলে আসলাম। এখানে নিপাকে কেউ খুঁজছে সেটাও দেখলাম। এখানে কেউ একজন লিখছে আই লাভ ইউ নিপা, নিপার খোঁজ করতেছেন। নিপা যদি কোথাও থেকে থাকেন তাহলে আপনি সাড়া দিয়েন। বালুর পাড়। এই গ্রামের নাম কি? যার নাম কি? এই গ্রামের নাম কি তোমাদের? কায়েতপাড়া। কায়েতপাড়া ওপারে, এপারে হচ্ছে তোর বালুর পাড়, বালুর মাঠ। এটা হচ্ছে কায়েতপাড়া। ছবি তোলা শেষ করে আমরা মূলত খাওয়া দাওয়ার উদ্দেশ্যে রওনা হই, বালুনাথ পার হই। আমার লেজ ভিজে গেছে। চাচা এটা কি নদী? বালু নদী। এগুলো ঢাকা গ্রাম আর গ্রাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের ঢাকার বাসার উদ্দেশ্যে রওনা হই। পথিমধ্যে অনেক কিছু দেখতে পাই। কি বাজি? আর তো কান গেছে গা, কান তালা লেগে গেছে। কি নাম তোমার? শালিক মামা। এরপর বাসায় ফেরার মুহূর্তে মজার একটি পর্ব উপহার দেন প্রিন্স ভাই। জালগুলো দিয়ে কি করে ভাই? এই জালগুলো দিয়ে পাখি ধরে। আমার ইন্টারভিউ নেই। এই জালে বড় বড় হরিণ, বাঘ, বাঘ, হরিণ, সিংহ ধরা পড়ে, এগুলো ধরা পড়ে এই জালে। এলাকার মানুষ এই পানিতে কি করে? চলাচল করে, চলাচল করে, খায় না তো? না না, এই পানি, এই পানি দিয়া চিনি বানায়। শীতের দিন আসলে এই পানি দিয়া গুড় তৈরি হয়, গুড়। আচ্ছা আচ্ছা, কি গুড়? সেটা গুড়ের নামটা কি? এটা তো নতুন ধরনের কোনো গুড় না? এই গুড় দিয়ে কি বানায়? হালুয়া খায় কারা? সেই হালুয়া হচ্ছে আনিস কবিরাজের হালুয়া। অবশেষে নৌকার বৈঠার দুলুনির সঙ্গে সঙ্গে আমাদের মন তুলতে থাকে। আমরা রওনা হই বাড়ির পথে।